ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার অবসান আর কিছুদিন পরেই নসিপুর রেলব্রিজের উপর দিয়ে চলবে ট্রেন। মুর্শিদাবাদের সাইডে ইলেকট্রিক পোলে ইলেকট্রিক তার লাগানোর সমস্ত কাজ শেষ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন যে নসিপুর ব্রিজের গোড়ায় শেষ পোলে ওয়েট ঝুলিয়ে দেওয়া হচ্ছে, ওয়েট ঝুলিয়ে তারকে টান করা হচ্ছে আর সমস্ত তারের কাজ শেষ করে একদম রেল ব্রিজের উপরে যে গার্ডরেল ফিটিংস চলছিল সেই গার্ডরেল ফিটিংসও কমপ্লিট হয়ে গেছে একদমই পুরোপুরি। গার্ডরেলগুলো জয়েন্টের যে কাজ সেগুলো কিছু বাকি আছে, সেই জয়েন্ট টয়েন্টে নাটগুলোকে টাইট করার কাজ চলবে আজকেও। দেখতেই পাচ্ছেন যে গার্ডরেলের যে জয়েন্টগুলো সেই জয়েন্টগুলো নাট দিয়ে সেগুলো টাইট করার যে কাজ সেটা চলছিল ওটা আজকের মধ্যেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, একদমই অনেকটাই এগিয়ে গেছে। অর্থাৎ রেল ব্রিজের যে কাজ সেটা কিন্তু পুরোপুরি এবার শেষ হতে চলেছে। শুধু তাই নয়, আজিমগঞ্জের সাইডে একদম দেখতেই পাচ্ছেন যে রেলের তরফ থেকে মানে এই রাস্তাটাকে ঢালাই করে দেওয়া হচ্ছে লাইনের ধারে। সেখানে বৃষ্টির টাইমে যে মাটি গলে কাদাটাদা হয় সেই দিন শেষ, সেখানে ঢালাই করে রাস্তা একদম ভালোভাবে বানিয়ে দেওয়া হচ্ছে ঢালাই রাস্তা। আজিমগঞ্জ সাইডে দেখতেই পাচ্ছেন যে এই যে লাইন, সেই লাইনের সমস্ত ইলেকট্রিক পোলের গোড়া জ্যাম করা হয়ে গেছে। আপনারা তো সেটা জানেন, দেখতেই পাচ্ছেন যে ইলেকট্রিক পোলের গোড়াগুলো জ্যাম করে একদম সিমেন্টের গোলা দিয়ে ডেডো করে একদম সব কিছু রেডি। আজিমগঞ্জ সাইডে আজ থেকেই শুরু হয়ে যাবে ইলেকট্রিক পোলে ক্যান্ডিলিভার লাগানোর কাজ, ইলেকট্রিক তার লাগানোর জন্য ক্যান্ডিলিভার লাগানোর কাজ শুরু হবে। আর দু তিন দিনের মধ্যে আজিমগঞ্জের দিকেও ইলেকট্রিক তার লাগানো ও এইচি সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আজিমগঞ্জের দিকে লাইন প্যাকিং থেকে শুরু করে সমস্ত কাজ সব কিছুই শেষ। এখন লাইনের কাজ বলতে গেলে সেরকম নেই, ফাইনাল পাথর পড়বে তারপরেই কিন্তু লাইন একদম চালু হয়ে যাবে। ওই হচ্ছে সেই নসিপুর রেল ব্রিজ। আর আজিমগঞ্জের সাইড থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন রেল ব্রিজ থেকে বেরিয়ে লাইনটা একটা যে ভিউ পয়েন্ট একদম দেখতে পাচ্ছেন বাঁক হয়ে একদম পুরো আজিমগঞ্জ জংশনে 5-6 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ঢুকবে। অসাধারণ সেই দৃশ্য, অসাধারণ সেই মুহূর্ত আর কিছুদিন পরেই। তো এই রেল ব্রিজের গোড়ায় 3-4টা ইলেকট্রিক পোল বসানোর কাজ বাকি আছে, সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আজকালের মধ্যেই, পুরোপুরি কাজ শেষ হয়ে যাবে। এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই পুরোপুরি নসিপুর আজিমগঞ্জ এই লাইনে সেরকম বড় কাজ কোনো থাকবে না। শুধুমাত্র রেল ব্রিজের উপরে যে ক্যান্ডিলিভার লাগানো তার লাগানো সেটাও এবার হবে, তারপরেই কিন্তু রেল ব্রিজের ইলেকট্রিফিকেশনের সঙ্গে পুরোপুরি জুড়ে যাবে। তো এই ছিল গুড নিউজ, একদম দুমদাম খবর। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী আপডেট নতুন দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। খুব শীঘ্রই আসছে আরও নতুন নতুন খবর।